মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো। আজকে হলো শুক্রবার, আজকে হলো এখান থেকে ব্লগটা শুরু করছি সকাল সকাল। আজকে এখন বাজে হলো সকাল 7টা, সো আমি তাড়াতাড়ি করে উঠে গেছি, কারণ আজকে হলো ওই মনিদি আসবে না সে কাজ করতে, ওর স্কুলে বাচ্চারা যে পড়ে যে স্কুলে ওইখানে কিছু প্রোগ্রাম আছে, সো ওইখানে আজকে সকাল সকালে চলে যেতে হবে। সো আমাকে কালকেও বলে গেছে, তো আমিও বলেছি ঠিক আছে যাও, কোনো ব্যাপার না। ও আবার বিকেলে কিন্তু আসবে বলেছে, তো আমাকে বললো যে ওদের স্কুলে কোনো প্রোগ্রাম আছে তো এই জন্য আজকে আসতে পারবে না। তো বাচ্চাদের স্কুলে প্রোগ্রাম, আমি যদি বলি না হবে না তো এটা একটা খারাপ দেখায়। তো আর হবে না, আর একদিন আমি অ্যাডজাস্ট, একটা বেলা আমি অ্যাডজাস্ট করতেই পারবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু নো ডাউট খুব ভালো ভালো, খুব সুন্দর মতো কাজ টাজও করে, একদম নিজের মতো করে কাজ করে, খুব ভালো। সো এখন আমি, এখন বাজে হলো 7টা 5, 7টা 5 হয়েছে, 7টা 5 হয়েছে। সো উঠে গেছি তাড়াতাড়ি, উঠে আমি ভাবছি আগে ঘর ঝাড় টাড় দিয়ে নিই, ঝাড় দিয়ে মুছে ফেলে এরপরে আজকে যাব সকালের ব্রেকফাস্ট করতে। তো এখনও পুচকু আর রাজীব তো এখনও ঘুমোচ্ছে, পুচকু তো মোটামুটি আজ মনে হচ্ছে 9টা পর্যন্ত ঘুমাবে, কারণ ও কাল রাত্রি প্রায় 11:30টার সময় ঘুমিয়েছে, দুপুরবেলা একটু বেশি ঘুমিয়ে ফেলেছিল, ব্যাস হয়ে গেছে। ও অনেক রাত করে ঘুমিয়েছে, আজকে একটু দেরিতে উঠবে মনে হচ্ছে। সো আমি তাড়াতাড়ি করে এসে পড়েছি, নাহলে তো দেখোই তোমরা যে আমি ঝাড়ু দিতে গেলে আমার পিছনে পেছনে 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 ঘুরতেই থাকে। তো আমি এই জন্য চুপি চুপি করে এসে পড়েছি, এসে ভাবলাম যে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নিই, এই দুটো রুম পরিষ্কার করে নিই, ওইটা ওই বেডরুমটা যখন পড়া উঠবে তখন আমি পরিষ্কার করবো, এটা পরে এসে করবো। সো এই কাজটা তাড়াতাড়ি শেষ করে নিই। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। যখন নিজে কাজ করতে থাকবে, সব নিজের হাতে সব কিছু গোছগাছ করবে, তখন দেখবে সব কিছু নিজের হাতের মধ্যেই থাকে। যেহেতু এখন কাজের লোক রাখা হয়েছে, কাজ করি না, তাই একটা মানে কুড়ে কুড়ে ভাব একটা এসে পড়েছে, মনে হয় কোনো কাজ করতে গেলে কোনো বোঝা যায় না যে কোন দিক দিয়ে শুরু করব, কোন দিক দিয়ে শেষ করব, কোনো কাজের মানে কিছু আগা মাথা কিছুই খুঁজে পাই না, তো সুন্দর মতো গুছিয়েও কাজ করতে পারি না মনে হচ্ছে আমার। তো কালকে একটু সয়াবিন করেছিলাম, তো এটা রয়ে গেছে, আজকে সকালে এটি গরম করে নিচ্ছি, এটা দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা হয়ে যাবে। আয় আয়, ঠিক খাওয়াটা নিলে এই যে গাড়ি নিয়ে চালানো শুরু করে দে। এখানে আছে সয়াবিন, আর এখানে হলো একটা মিক্স ভেজ একটা তরকারি ছিল, সো ওইটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করা হবে, আজকে আর কোনো কিছু নতুন করে বানাইনি। আজকে আমি ভাবলাম যে খাওয়া দাওয়া করে নিয়েছি সকালে তাড়াতাড়ি, এখন আমি একটু মাছের ডিমের বড়া করে নিই। সো এই যে এখানে মাছের ডিমটা আছে, আমি এটা ধুয়ে টুয়ে নিয়েছি, দেখো অনেকগুলোই ডিম আছে, সুন্দর করে ধুয়ে টুয়ে আমি জল টল ছেঁকে নিয়েছি ভালো করে। এখন এখানে পেঁয়াজ কুচোনো আছে, আমি এগুলো ঢেলে দেবো, পেঁয়াজগুলো সুন্দর করে দেখো কুচি কুচি করে নিয়েছি। এখন লঙ্কা কুচোনো এটা ঢেলে দেবো, সো এগুলো ঢেলে একসাথে একটু মেখে নেব। সো সাথে আরও দেবো হলো নুন আর হলুদ, তো পরিমাণ মতো দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। বড়াটাতে একটু লঙ্কা বেশি করে দিয়েছি, একটু ঝাল ঝাল হলে বড়াটা ভালোই লাগে, মাছের ডিমের বড়া তো তাই। এখন এখানে দেবো হলো 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ ময়দা। সো মেখে দেখবো যদি ঠিকঠাক হয় ভালো করে ব্যাটারটা, মানে পুরো মাখা মিশ্রণটা যদি ভালো মতো হয়ে যায় ঠিক আছে, আর না হলে আরও 1 চামচ ময়দা মিলিয়ে নেব। এখন দেখো কি সুন্দর, আমি একটা একটা করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। তো আমি দুটো দিয়ে ট্রাই করলাম, বাট একটা একটা করে দিলেই সুন্দর গোল গোল একদম পুরো মালপোয়ার মতো ফুলে ফুলে উঠছে, আর দেখতেও দারুণ লাগছে। এখন দেখো আমি দুটো দুটো দিয়েছি, শেপগুলো একটু তেড়া বেঁকা হয়ে গেছে, কেমন একটা জানি হয়ে গেছে। সো মাছের ডিমের বড়া কিন্তু ভাজতে টাইম লাগে না, তাড়াতাড়ি এদিকে দিলে ওদিকটা আবার উল্টে দিতে পারবো, দিলেই তাড়াতাড়ি করে এপাশ ওপাশ করে তাড়াতাড়ি করে ভেজে নেওয়া যায়, কারণটা তেলে ছাড়লে এটা
সুন্দর মতো শক্ত হয়ে যায়, আগে একটু নরম থাকে। সো আমি হাতে মেখে দেখেছি, এরপর আমি হাত দিয়ে দিতে পারছিলাম না। সো আমি একটু স্পুন দিয়ে দিচ্ছি, চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে দিচ্ছি। সো এক চামচ দেড় চামচ করে দিয়ে দিচ্ছি, দিয়ে দিয়ে এরকমভাবে ভেজে নিয়েছি। সো দেখো আমার বড়া হয়ে গেছে ভাজা কমপ্লিট। সো এগুলো একটু সাদা সাদা আছে, যখন আমি খাবো খাওয়ার সময় এটা ভালো করে একদম লাল লাল করে আরেকটু ভেজে নেবো। সো কড়াইতে আমি তেল রেখে দিয়েছি। সো আমার স্নানদান সব শেষ হয়ে গেছে, স্নানদান শেষ করে এখন পুজো টুজো দিয়ে এসছি। সো এখন যাব, এখন বাজে হলো ঠিক 11টা। সো আমি তাড়াতাড়ি করে সব করেছি, যেহেতু সে অনেক সকালবেলায় উঠেছি, সো তাড়াতাড়ি করে সব করে ফেলেছি, সব হয়ে গেছে কাজ। আর পুচকু দেখো আজকে একটু ঘুমিয়ে পড়েছে, যখন ঘুমোচ্ছে আমি গিয়ে তাড়াতাড়ি দুপুরের রান্নাটা শেষ করে ফেলি, তারপরে আবার তো উঠে যাবে। উঠে গেলে আমি এবার ওকে খাইয়ে টাইয়ে, পরে আজকে যেহেতু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে বুঝলাম না কেন, হয়তো এখানে মোবাইল দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছেও। সো এখন যাব গিয়ে রান্নাবান্না করে নিই তাড়াতাড়ি করে, শর্টকাটে করবো যা করবো, তারপরে ওকে তুলবো, তুলে এরপর খাওয়া দাওয়া করিয়ে দেবো, স্নান করিয়ে দেবো, সব করিয়ে দেবো। স্নান করে এসে আমি দেখেছি রাজীব আজকে মাছ আনেনি, ডিমই এনেছে। তো আমি বলেছিলাম না সকালে একটু শর্টকাট করবো। সো দেখো আমি রসুন পেঁয়াজ লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি, এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। তো এরপরে আরেকটু জিরের গুঁড়ো দিয়ে দেব, তো সেন্টটা একটু ভালোই লাগে, জিরের গুঁড়ো না দিলেও হয়, রসুনের সেন্টটা ভালোই লাগে। তো আমি একটু দিয়ে দিলাম আর কি, মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করতে ভালোই লাগে। এখন আমি আলু আর ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, তো ওগুলো আমি একটু ছুলে নিচ্ছি। আর আলুগুলো একসাথে সেদ্ধ করে নিলে একবার বা দুবার সিটি মেরে নিলে কী হয়, একটু সেদ্ধ একটু একটু হালকা হালকা সেদ্ধ করে নিলে রান্না করার সময় তাড়াতাড়ি হয়ে যায়, না হলে আলু যদি পুরো কাঁচা আলু যদি ভেজে দিই রান্না করার সময় আর কি অনেকটাই টাইম লেগে যায়, সেদ্ধ হতে অনেক টাইম ওয়েস্ট হয়ে যায় আর কি। সো যেহেতু পুচকু আছে, আমার পুচকুর পেছনে পেছনে সারাদিন দৌড়াতে লাগে দেখেছো, তো আমার মানে ওরকম এত বেশি টাইম যদি নিয়ে আমি একটা তরকারি রান্না করি অনেকটাই টাইম আমার ওয়েস্ট হয়ে যায়, আমি টাইম ম্যানেজ করতে পারি না। তো এই জন্য আমি আলু আর ডিমটা একটু একসাথে আর কি প্রেশার কুকারে সিটি মেরে নিই। তো এখন দেখো আমার আলু আর ডিম ছোলা হয়ে গেছে, তো আমি এগুলো একটু হলুদ আর নুন দিয়ে একটু মাখিয়ে নেব, মেখে এরপর আমি তেলের মধ্যে ফ্রাই করে নেবো, তাহলে না কালারটা খুব সুন্দর আসে, একদম গোল্ডেন গোল্ডেন কালার হবে, দেখতে খুব সুন্দর লাগবে। সেগুলোকে আমি একটু এদিক ওদিকে করে নাচিয়ে নাচিয়ে নিচ্ছি, দেখো আমার নাচানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। তো এখন আমি এগুলো একে একে করে সব কড়াইতে দিয়ে দিয়ে ভেজে নেবো। এগুলো আমি তাড়াতাড়ি করে করে ভেজে নিই, আগে ডিমটা ভেজে নেব, এরপর তিনটে ডিম মানে রাজীব আর আমার তো তিনটে এখানে আছে। সো পুচকুকে তো ডিম খেতে বারণ করেছে, যেহেতু ওকে বলেছে শুধু ডিমের কুসুমটা খেতে, তো ওকে সকালবেলা ভাতের সাথে মাখিয়ে আমি কুসুমটাই শুধু দিই, ওকে ডিম দিই না, ওকে এখন অ্যাভয়েড করতে পেরেছে অ্যাটলিস্ট 12 ইয়ার্স পর্যন্ত। তো এখন এখান থেকে আলুটা ভেজে নিচ্ছি, আর একটা ডিম রাজীবের জন্য ওইটা আমি অমলেট করে নেব, ওই যে অমলেটের জন্য এই দেখো ডিমটা ভেঙে নিয়ে নিয়েছি, এখানে একটু নুন হলুদ দিয়ে দিয়েছি। তো এটা এখন অমলেট করে নেব, ও আবার একটু অমলেট কারিটা খেতে পছন্দ করে, তো এটাকে আমি ফর্ক দিয়ে গুলিয়ে নিচ্ছি, এখন একটু অমলেট করে নেব, অমলেট করে আমি ওর জন্য কারিটা বানাবো। এখন ফোড়নে দেবো শুকনো লঙ্কা, আগে কিন্তু আমি শুকনো লঙ্কা ইউজ করতাম না, কিন্তু আমি একদিন দিয়ে দেখেছি শুকনো লঙ্কার গন্ধটা ভালোই লাগে, তো আমি আজকে একটু জিরে সম্বার দিয়ে দেখছি, দেখি কেমন লাগে। আর যেহেতু আমি এখানে জিরের গুঁড়ো দিয়েছি, জিরেটা আমি ভেবেছিলাম দেবো না, বাট জিরে দিয়েছি, তো এখন গোটা জিরে দিয়েছি, যেহেতু ফোড়নে জিরের গুঁড়োটা না দিলেও হতো, তো আমি সামান্য দিয়েছি, তো এটা তো এমন কোনো এফেক্ট করবে না। তো এখন সব মশলাগুলো দিয়ে নুন হলুদ এরপর কাশ্মীরি মরিচ দিয়ে আমি এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম মানে ভেজে নেব। এখন তো চলো নুন হলুদ দিয়ে দিয়েছি, এরপরে যা যা লাগবে দিয়ে আমি এটাকে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন যখন আমার এটা মোটামুটি কষানো হয়ে গেছে, এখন আমি আলুটাও সাথে দিয়ে দিচ্ছি, আলুটা তো আগে ভেজে রেখেছিলাম দেখেছো, তো এটাও একসাথে দিয়ে দিচ্ছি, তো মশলাগুলো একটু ঢুকে যাবে আর খুব টেন্টিং হয়ে যায় কিন্তু খেতে। এগুলো কষানো ভালো করে হয়ে গেছে, এখন দেখো পুরো লাল লাল হয়ে আছে, আমি জল ঢেলে দিয়েছি, এখন এটাকে ভালো করে উতলে নেব, উতলালে আমি ডিমগুলো দিয়ে দেবো।
ডিমগুলো এখন মোটামুটি হয়ে গেছে, আমি এখন গরম মশলা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি চামচটা একটু নাড়িয়ে নিচ্ছি, কোনোভাবে ওয়েস্ট করা যাবে না কিছুই, এক বিন্দুও ওয়েস্ট করা যাবে না কোনো কিছু। এখন খুব টানাটানির বাজার হয়ে গেছে, তো এগুলো সব দিয়ে এরপর আমি কি করব, যে অমলেটটা যে করেছিলাম এগের অমলেটটা ওইটাও দিয়ে দিয়েছি। ওইটা আগে যদি দিতাম তাহলে এটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যেত, তো আমি একদম লাস্টে দিয়েছি। দিয়ে মোটামুটি যখন হয়ে গেছে, কারণ এটাতে শুধু রস ঢুকতে টাইম লাগবে না, তো এটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এই দেখো এখন ঢাকা তুলে দেখো, ঢাকা তোলার পর দেখো কি টেম্পটিং, কি অসম লাগছে তাই না? দেখতেই দারুণ লাগছে, চোখে দেখলে ভালোভাবে, যদি চোখে দেখতে ভালো লাগে তাহলে দেখবে মুখে খেতেও ভালো লাগবে। এখানে খাওয়ার আগে মাছের ডিমের বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, এই যে লাল লাল করে। তখন বলেছিলাম না এগুলো সাদা সাদা হয়ে আছে, মানে খাওয়ার সময় একটু লাল হবে, তখন গিয়ে ভালো লাগবে গরম গরম ভাতের সাথে, গরম গরম বড়া। তাই ভেজে নিচ্ছি আবার এগুলো, কিন্তু এগুলো এরকম সাইডে তো এরকম ফেনা ফেনা কেন হয়ে গেছে এটাই বুঝতে পারছি না। এই মাছের ডিমের বড়াতে মনে হয় ভাজার সময় এরকম হয়ে যায়, কিন্তু পরে আবার নর্মাল হয়ে যায় দেখেছি। আজকে এতটাই গরম পড়েছে, ঘেমে আমার অবস্থা দেখো, আমার অবস্থা নাজে হবে। সো এই যে আজকের মেনু, ডাল, ডালটা আজকে আমি ডাটা দিয়ে করেছি, কুমড়োর ডাটা দিয়ে মসুর ডাল, আর শুধু রসুন সম্বাস দিয়েছি, রসুন সম্বাস দিয়ে আজকে করেছি। আর এখানে বড়া আছে, আর এখানে হলো ডিম, অমলেট কারি করেছি ওর জন্য। এই যে ফুচকুর জন্য ডালিয়া বানিয়ে নিয়েছি, এখন গিয়ে ডালিয়া খাইয়ে দেবো, এখন ঘুমের থেকে উঠেছে, যাই ওকে গিয়ে এটা খাইয়ে দিই। আজকে সন্ধ্যাবেলা একটু ঘুমিয়েছি, আর এতটাই দেরি হয়ে গেছে, কি বলবো, এতটাই দেরি হয়ে গেছে, আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, একটু শুয়েছিলাম। একটু দেরি, দুপুরবেলা শুলে এরকমই হয় আমার, একদম দেরি হয়ে যায়। এখানে যে বাসন মেজে রেখে গেছে এগুলো পরে গুছিয়ে ঢুকিয়ে নেবো, এখন যাই পুচকুর জন্য একটু খাওয়া বানাতে হবে। তো আজকে এখানে সন্ধেবাতিও রাজীবই দিয়ে দিয়েছে, কারণ আমি একটু শুয়েছিলাম। যাই পুচুর জন্য একটু খাওয়া বানিয়ে নিই। এই দেখো ওর খাওয়া বানিয়ে আমি রেখেছি, প্রায় আধ ঘন্টা হয়ে গেছিল, আর ও এখন ঘুরে টুরে এসছে। পাপা ওই যে হাগিসটা কি দেখো তো, শুশু আছে নাকি হাগিসটার মধ্যে? তাহলে আমাকে হাগিসটা হাতে দাও, ওই যে হাগিসটা আমার হাতে দাও তো, শুশু হয়ে গেছে না ওটার মধ্যে? আমি ডাস্টবিনে ফেলে দেবো, দাও। তো এই যে এই জাস্ট এসছে, এসেই আমি ধুমধাম করে ওকে খাইয়ে দিয়েছি, কারণ অনেকটা টাইম হয়েছে, আমি ওর খাওয়াটা বানিয়ে রেখে দিয়েছি, আর খাওয়া শেষ হয়েছে। আর এই দেখো দুষ্টুমি শুরু হয়ে গেছে, চামচ ফেলে দিয়েছিস, যত বড় হয়েছে এত দুষ্টু কিন্তু হয়ে যাচ্ছে বেশি। এই দেখো, তো কে একটু রেস্ট করছে। এই যে আমি এখানে অ্যান্টিবায়োটিকটা নিয়েছি, আর এখানে একটু পাফটা নিয়ে বসেছি, সো এগুলো এখন দিয়ে দেবো, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। আমার নিজেরও আজকে পুরো সারাদিন তো মানে বোরিং লাগছে, আমার একদম ঘুম ঘুম পাচ্ছে, তো এখন অনেক টাইম হয়ে গেছে, দেখো 8:45 বেজে গেছে। তো এখন গিয়ে আমি একটু ভাতও বানাবো, আর পুচকুর জন্য একটু ভাত বসিয়েছি, সো এটা হয়ে গেছে। এখন একটু পর আরও আধ ঘন্টা যাক, এখন একটু করেই খাইয়েছি আধ ঘন্টা, কারণ ও কোথাও একটা চলে গেছিলো, গিয়ে একটু ঘুরে টুরে এসছে, মানে নিঃসাদের বাড়ি গেছে, ওইখানে গিয়ে একটু ঘুরে টুরে এসছে, সো এত দেরি হয়ে গেছে, তাই আমি একটু করেই খাইয়েছি এখন। এই বাপ্পা কাঁচের এটা, বাপ্পা নষ্ট হয়ে যাবে এটা, চলো ওইখানে ভিতরে রেখে আসি, চলো বেসিনে রেখে আসবো, চলো বেসিনে রেখে আসবো, আগে পাফটা দিয়ে দিই। চামচটা দেখো কই ছুঁড়ে ফেলেছে, এই দেখো এতটাই দুষ্টু, মানে এই দেখো চামচ কোথায় ছুঁড়ে ফেলেছে, আর এই দেখো বাটি এখানে, আর ওইখানে, মানে কি
বদমাসের হাড় হয়ে গেছে পুরো। এখানে পুচকুর জন্য এখন একটু ভাত নিয়ে নিয়েছি, আর ওকে যেহেতু বলেছে ডক্টর যে উপরেরটা খেতে না ডিমের, তো এই যে কুসুমটা দিয়েছি ভেতরেরটা, কুসুমটা ওকে দিয়েছি, উপরেরটা রাজীবকে দিয়ে দেবো, খেয়ে নেবে ঠিক আছে। তো এখন বাজে হলো রাত 10:30, আছে পুচকু জাস্ট এখনই ঘুমিয়েছে, সো আমি এখন গিয়ে খেয়ে নেবো, অনেকক্ষণ থেকে ওয়েট করছি ঘুমানোর জন্য, সো ও তো এখন পর্যন্ত ঘুমোচ্ছিল না, তো কোনোভাবে কোনো মতে ওকে ঘুম পাড়িয়েছি, সো এখন গিয়ে খাওয়া দাওয়াটা করে নেবো, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সো রাজীব এখনও আসেনি, দেখি রাজীবকে কল করে দেখি, ও যদি বলে এখন আসবে ঠিক আছে, নাহলে পরে ওকে পরে খাওয়াটা বেড়ে দিয়ে দেবো, এর আগে আমি আগে খাওয়াটা খেয়ে নিই, কারণ অনেকটাই বেশি খিদে পেয়ে গেছে। সো যাই গিয়ে খাওয়াটা খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তো রোজই আমার একটাই কাজ থাকে, ওটা হলো কাপড়গুলোকে ভাঁজ করা। সো এখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, যা যা কাপড় আজকে ধোয়া হয়েছে, কারণ আমার তো জানোই রোজই কাপড় থাকে, সো কাপড়গুলো ভাঁজ করে নিই। রোজের কাপড় রোজ না ভাঁজ করলে অনেকটাই মানে বড় একটা পাহাড় হয়ে যায় আমার সোফার ওপরে, আর নেক্সট দিন সকালে উঠে দেখলে একদম মাথা গরম হয়ে যায়, মনে হয় যে কখন কি করব, কখন কি কাজ করব, কখন কাপড় গোছাবো, নেক্সট দিন সকালে আমার কিছুই টাইম হয় না। সো আজকের ব্লগটা এতটুকু এখানে এন্ড করে দেবো, যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগ, টিল দেন বাই বাই, টেক কেয়ার, লাভ ইউ অল।